হ্যাঁ জুনিয়র হোমিও বন্ধুরা, দেখো একটা কেস তোমাদের দেখাচ্ছি, কত কুইক রেসপন্স হতে পারে কারেক্ট কনস্টিটিউশনাল অ্যান্টিমাজমেটিক ওষুধ হলে। এনে ভদ্রমহিলা, ওনার সোল ক্রেক্স থ্রু আউট দ্য ইয়ার বা লাস্ট 5 বছর ধরে ওনার পায়ের তলা অসম্ভব ফাটছিল। উনি অনেক জায়গায় চিকিৎসা করেছেন, ওনাকে আমি বলতে বলেছি, ওনার পারমিশন নিয়েছি, উনি বলবেন। তো এইটা হলো মেন সিমটম, এই জন্য উনি এসেছিলেন যে এত রকম পায়ের ফাটা রাত দিন। উনি একটু সফিস্টিকেটেড ভদ্রমহিলা, এরকম পায়ের ফাটা নিয়ে তো ঘুরে বেড়ানো থাকা ওনার পছন্দ না, বহু জায়গায় চিকিৎসা করেছেন। এর সাথে আমি কেস টেকিং করার সময় আর পেলাম ওয়ান গ্রোথ অ্যাট দ্য গ্রোইন, ওই ভিতরে ওনার একটা ছোট্ট আঁচিল জাতীয় সিস জাতীয় একটা গ্রোথ ছিল, অ্যালার্জি রাইনাইটিস, চোখের কোণে একটা গ্রোথ যেটা হয়ে থাকে, অনেকে কোলেস্ট্রল বলে, আসলে ওটা কোলেস্ট্রল জন্য নয়, ওটা কাইন্ড অফ পিগমেন্টেড গ্রোথ। আর বংশের ভিতরে ওনার মায়ের হাঁপানি ছিল। আর জেনারেল সিমটমসের মধ্যে হিট কোল্ড রিলেশন বোথ এক্সট্রিম, উনি কাঁচা পেঁয়াজ একটু ভালোবাসেন, আর কিচ্ছু সিমটম তেমন কিছু পাওয়া যায়নি। তাহলে সাইকোটিক চিন্তা করে, ডিজিআর অনিয়ন চিন্তা করে, আর একটা সিস্ট জাতীয় গ্রোথ আছে ওনার ইনসাইডে, সেটা চিন্তা করে আমি আরবর ভিটি 200 বা ট্রি অফ লাইফ, যেটা জানুয়ারি মাসের 5 তারিখে 2 ডোজ প্লাস পিএল 10,000 দিয়েছে, ইম্প্রুভ হয়েছিল। 16 মার্চ দ্বিতীয় ভিজিট এসেছিলেন, ওনাকে আমি AV1M 2 ডোজ দিয়েছিলাম, আজকে 206 এসছে, কমপ্লিটলি কিওরড। 5 বছর ধরে উনি যেটা ভুগছিলেন একদম বিন্দুমাত্র নেই। এবার আরও অন্যান্য আর যাতে রেকর্ড না করে, আর অন্য যেসব প্রবলেম ওনার আছে সেগুলোর চিকিৎসা এখনও করব। উনিও খুব খুশি, ওনার পারমিশন নিয়েছি যে আমি ডাক্তারদের দেখাবো, ওনার নিজের মুখ থেকে আমি শোনাচ্ছি। মৌসুমী দেবী, আপনি তো আগে আলোচনা করেছি, ডাক্তারদের শেখাবো বলবো, আপনার হিস্ট্রিটা আপনি বলুন সংক্ষেপে ডাক্তারে জানুন। আমার এই পা 5 বছর ধরে ফেটেছে, আমি পায়ে খুব যন্ত্রণা পেতাম, এবার ব্লাড বেরিয়ে যেত, ব্লাড পর্যন্ত বেরিয়ে যেত, পা তো ফাড়ি হয়ে যেত, ছিঁড়ে যেত, আমি পা ফেলতে পারতাম না, হাঁটতে পারতাম না। শীতকালে ফাটতো, তারপর কিন্তু পরবর্তীকালে সারা বছরই থাকতো। আমি আমাদের সুভাষগ্রামেই থাকি, সুভাষগ্রামে আমি এক হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়েছিলেন, ওনার কাছেও 2 বছর ট্রিটমেন্ট করেছি, কোনো ইম্প্রুভ হয়নি। 2 বছর ধরে আমাদের হোমিওপ্যাথিক বন্ধুকে দেখিয়েছিলেন, কোনো ইম্প্রুভমেন্ট হয়নি। তারপরে বিজয় রায় চৌধুরী বাড়িপুরে বসেন, ওনাকেও দেখি, হ্যাঁ ওনাকেও দেখিয়েছিলাম, ওনার আমার কোনো ইম্প্রুভ হয়নি, পরিবর্তন হয়নি। আমি একজনের কাছে আপনার ঠিকানা পেতে তার সঙ্গে কথা টথা বলে আপনার কাছে এসে আমার 2 মাসের দুই খেপে ওষুধ খেয়ে কমপ্লিটলি কিওর হয়ে গেল। খুব খুশি হয়েছি। ওনার পায়ের তলা, যে পায়ের তলায় বড় বড় ফেটে যেত, ক্র্যাক হয়ে যেত, চিড়ে যেত, রক্ত বেরত, রস পড়ত, উনি মোজা পড়তে পারতেন না, 2 বার মাত্র ওষুধ খেয়ে উনি সম্পূর্ণ সুস্থ। এবং উনি আমাদের এক হোমিওপ্যাথি বন্ধুকে 2 মাস দেখি, 2 বছর না, 2 বছর দেখিয়েছিলেন, অ্যালোপ্যাথিক ডার্মাটোলজিস্টকে বহুদিন দেখিয়েছিলেন, কিন্তু কিছু পরিবর্তনই হয়নি, 2 বার ওষুধে কমপ্লিট। আপনি মোটামুটি খুশি হয়েছেন? খুশি, এবং হোমিওপ্যাথির প্রতি আপনার একটা আস্থা বেড়েছে। মৌসুমী দেবী, এই সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে।